তাজেক প্রদান কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের যে আমি অনলাইন ক্লাসে তোমাদের 3.1-এর বীজগণিতের তোমাদের অঙ্ক করিয়েছিলাম, আর আজকে তোমাদের বীজগণিত 3.1-এর 5 নং অঙ্কটা তোমাদের সমাধান করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, সেখানে বলা আছে যে x-1/x = 4 হলে প্রমাণ করো যে x^4 + 1/x^4 = 322। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দেওয়া আছে যে x-1/x = 4। তো আমি এখন লেফট হ্যান্ড সাইড লিখলাম, অর্থাৎ বাম পক্ষ। বাম পক্ষে আমার আছে x^4 + 1/x^4। তো এখন আমরা যে অনুসিদ্ধান্ত থেকে এর আগে তোমাদের আমি ক্লাসে কতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত লিখে দিয়েছিলাম, সেখানে তোমরা সূত্র পেয়েছো দুইটা, অর্থাৎ a² + b² দুইটা তোমরা সূত্র পেয়েছো। এরকম ছিল যে a² + b² = ছিল a + b² - 2ab, আরেকটা ছিল a² + b² আরেকটা সূত্র ছিল a - b² + 2ab। আমাদের এই অঙ্কটা প্রমাণ করতে গেলে আমাদের এই দুইটা সূত্রই প্রয়োজন হবে, কারণ আমরা x^4 বা a^4-এর কোনো সূত্র আমরা পড়িনি। তো এখন দেখো আমি x^4-কে আমি লিখতে পারি x² হোল স্কোয়ার, অর্থাৎ তাহলে দেখো পাওয়ার 2^4 হয়েছে, প্লাস 1/x² হোল স্কোয়ার যদি আমি লিখি, তাহলে আমি এখানে এটাকে যদি আমি এ মনে করি, x² যদি এ মনে করি, 1/x² যদি আমি বি মনে করি, অর্থাৎ a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। এখন দেখো আমরা জানি যে গুণাকারে যদি থাকে, উপরে এবং নিচে যদি একই সংখ্যা থাকে, একই রকম রাশি থাকে, তাহলে সেটা কাটাকাটি যায়। তাহলে দেখো x² উপরে আছে x² নিচে আছে x² এই x² কাটাকাটি যাবে, অর্থাৎ বাদ যাবে, বাকি থাকে এখানে 2। কিন্তু এখন দেখো x² + 1/x² হোল স্কোয়ার, এখন ভিতরের যে জিনিসটা, কারণ এইটার মান তো আমার জানা নাই, কারণ আমার মান দেওয়া আছে x-1/x। এখন এইটুক যে সূত্রটা, এইটাকে আমি আবার সূত্রে ফেলাতে পারি, যে দেখো এই সূত্রটা আমি ফেলাতে পারি যে, অর্থাৎ a² + b² আমার মান যেহেতু দেওয়া আছে মাইনাসের, তা আমি এখন সূত্র এখান থেকে মাইনাসের সূত্রটা নিয়ে নেব, এইটা, অর্থাৎ a-b² + 2ab। তাহলে এইটাকে আমি যদি এ মনে করি, এইটাকে যদি বি মনে করি, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরের অংশটা, আমার যে হোল স্কোয়ার কিন্তু বাইরে রয়ে গেছে, অর্থাৎ a² + b² সূত্র হচ্ছে a-b² + 2ab, আর এই হোল স্কোয়ারটা, এই হোল স্কোয়ার বাইরে রয়ে গেছে, দুইটা সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি -2, কারণ এইটা এইটা কাটাকাটি গেছে। এখন আবার এইখানে এক্স আর 1/x, এখানে x কাটাকাটি যায়, বাকি থাকে দেখো x-1/x হোল স্কোয়ার + 2x × 1/x, এটা এটা কাটাকাটি গেলে এই দেখো থাকে 2, আর x-1/x মান হচ্ছে আমার 4, আমি 4 বসিয়ে দিলাম। তো 4² আমরা জানি যে 16 হয়, 16 + 2 হোল স্কোয়ার - 2, আর 16 আর 2 যোগ করলে আমরা জানি 18, 18² করলে হয় 324, 324 - 2 হচ্ছে 322। আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 322, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। তো এর ধারাবাহিকতায় তোমাদের আমার যে আমি 5 নং অঙ্কটা আমি তোমাদের সলভ করে দিলাম, তোমাদের এর জন্য হোমওয়ার্ক থাকলে 6 এবং 7, SW তোমার মেইন বইয়ের 6 এবং 7 নং তোমরা হোমওয়ার্ক করবে। যদি তোমাদের 6 এবং 7 করতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্টস করে আমাদের জানাবে, আমরা পরবর্তীতে 6 এবং 7 তোমাদের করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।